হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যাদের ভিডিওতে কোনো ভিউজ হয় না তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা। তো আমি বলবো যাদের ভিডিওতে ভিউজ হয় না তারা একদমই কাজ করা বন্ধ করবে না। অনেকে আছে ভিডিওর ভিউজ হয় না দেখে এক দুই মাস পরে দেখা যায় কাজ করা স্টপ করে দেয়। একটা প্ল্যাটফর্ম থেকে আপনি সাকসেস হতে হলে মিনিমাম আপনাকে সেখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে 6 মাস। তো আপনি যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন এবং 6 মাস লেগে থাকতে পারেন এবং প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকেন, একটা সময় দেখবেন ফেসবুক বা ইউটিউব নিজে থেকে তাদের অ্যালগোরিদমের মাধ্যমে আপনার ভিডিওটাকে সবাই সামনে নিয়ে আসবে, মানে হচ্ছে ভাইরাল করে দেবে। ঠিক আছে, সবাই সামনে যখন আসবে, সবাই যখন সেই ভিডিওটা দেখবে, তখন অবশ্যই আপনার যে রিচ, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম সবই বেড়ে যাবে। তো আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার কাজ হচ্ছে কি আপনার প্রতিদিন মানসম্মত সুন্দর কন্টেন্ট তৈরি করা এবং সেগুলো ফেসবুক বা ইউটিউবে আপলোড করা। এটাতে প্রথমে দেখবেন আপনি যাদেরকে ইনভাইট করছিলেন বা যাদেরকে বলছেন এই শোনো আমার তো একটা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, তারাই কিন্তু দেখবেন আপনারটা ফলো করবে, ঠিক আছে, বাট আপনার ভিডিও দেখেও না দেখার মতো করে চলে যাবে বা অনেক সময় দেখবে না, অনেক সময় দেখছে লাইক কমেন্ট করবে না। সো হোয়াট এভার, যাই হোক না কেন এটাতে কোনো ম্যাটার করে না। তো আপনি যদি আশা করেন তারাই শুধু আপনার ভিডিও দেখবে, তাহলে বল আপনার প্রথমে কী করবেন, কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করে যাবেন এবং সেগুলো আপলোড করতে থাকবেন। একটা সময় দেখবেন এত পরিমাণ ভিউজ হবে আপনার মন চাইবে যে না, আমার এতদিনের কষ্ট আমার সার্থক হয়েছে, প্লাস হচ্ছে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো এবং সেগুলো আমার দর্শক শ্রোতাদেরকে উপহার দিব। তো এভাবে হচ্ছে ধৈর্য সহকারে কাজে লেগে থাকতে হবে, কাজে লেগে না থাকলে হবে না। আর অবশ্যই আপনার সামনে যে ভিডিওটা আসবে সেটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে দেখবেন ওইখান থেকেও কিছু ফ্যান ফলোয়ার্স আপনি পেয়ে যাবেন, যেটা আপনার ভিডিওর জন্য খুবই ইফেক্টিভ হবে। এছাড়া আপনারা আরও কিছু কাজ করতে পারেন, বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারেন, আপনার যে পেজটা আছে সেই পেজ দিয়ে পোস্ট করতে পারেন। পোস্ট করলে দেখা গেছে যে সেই পেজে যখন টপ কন্ট্রিবিউটর আপনি হয়ে যাবেন তখন দেখবেন সেই পেজে যত ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু আপনার পেজটাকে ফলো করবে, প্লাস হচ্ছে আপনার পেজের ভিডিও দেখবে। এভাবে কিন্তু প্রতিদিন আপনি পেজে অ্যাক্টিভ থাকতে পারেন, প্লাস হচ্ছে প্রতিদিন সুপার অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, মানে হচ্ছে 1-2 ঘন্টার মধ্যে একবার হলেও আপনি চেষ্টা করবেন যেন আপনার পেজে অ্যাক্টিভ থাকেন। আর ফেসবুক কীভাবে বুঝে যে আপনি অ্যাক্টিভ কিনা, আপনি যখন অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবেন বা আপনি পোস্ট স্টোরি এগুলো আপলোড করতে থাকবেন, তখনই ফেসবুক বুঝতে পারবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো এই কয়েকটা মেথড যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করি আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, আপনারা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। 6 মাসে না পারেন, 1 বছরে করেন, আপনারা তো এটা পার্ট টাইম হিসেবে নেবেন, কখনোই আপনারা এটার উপর ডিপেন্ড করে থাকবেন না। অবশ্যই একটা চাকরির পাশাপাশি বা একটা বিজনেসের পাশাপাশি এটাকে পার্ট টাইম হিসেবে নেবেন, তাহলে দেখবেন এখান থেকে আজ নয় কাল আপনি সাকসেসটা যখন পাবেন তখন দেখবেন আপনার অনেক ভালো লাগবে। এছাড়াও আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না এবং এই পেজটা নিয়ে বা এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আপনারা খুব ভালো মতোই চলতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, আল্লাহ হাফেজ।